প্রথমত নওগাঁতে মল্লিকা রেস্টুরেন্ট একটি আমি দেখছি বেশ বড়, দ্বিতীয়ত এইটা দেখলাম যে নওগাঁতে বেশ বড় একটি রেস্টুরেন্ট, বেস্ট কোয়ালিটি ডেকোরেশন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খাচ্ছে একজন, এইটা আমার মামাতো বোন অরিন, এবং এইটা তার আইফোন, এইটা তার চশমা, এইটা তার পার্স, এইটা তার ঘড়ি, ওয়াও গোল্ডেন ওয়াচ, মাই গড, গোল্ডেন কি বলে চুড়ি, আচ্ছা ইয়ারিংও আছে গোল্ডেন, এবং ড্রেসের কালারও গোল্ডেন, এবং সে পার্সোনালি একটা গোল্ডেন পার্সন। ঠিক আছে ঠিক আছে, আর বেশি চাপা দিলাম না, থাক খাও খাও খাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় নওগাঁবাসী, প্রিয় রাজশাহীবাসী, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। আজকে চলে এসেছি নওগাঁর অনেক সুন্দর এবং অনেক বড় একটি রেস্টুরেন্টে, যার নাম মানিলা চাইনিজ রেস্টুরেন্ট। এটার অ্যাড্রেস, ঠিকানা আমি সব কিছু ভিডিওতে দেখাই দিব। তো মেনলি শর্টকাটে বলছি, নওগাঁর যে বাসের স্ট্যান্ডগুলো আছে সেখানে পেয়ে যাবেন স্টেডিয়ামের অপোজিটে। তো অনেকে ভাবতে পারেন যে নওগাঁতে বাস থেকে নেমে ভালো চাইনিজ হোটেল রেস্টুরেন্ট কোথায় পাবো, তো এখানে আসতে পারেন। এখানকার ফুল ডেকোরেশন, ওনাদের সৌন্দর্য যে ডেকোরেশনগুলো আছে ইন্টেরিয়র, এবং ফটোশ্যুটের জন্য সামনে যে একটি স্পেস পাবেন সেটা আমি ভিডিওতে দেখাই দেবো। তো অনেকগুলো খাবার আমার সামনে দেখতে পাচ্ছেন, আমার সাথে আমার মামাতো ভাই এবং এদিকে আমার মামাতো বোন আছে, তারা অলরেডি খাওয়া দাওয়া শুরু করেছে। তো আমি ভিডিওটা পরে শুরু করলাম, তো তাদের কাছ থেকে একটু ধার করে আমি বিভিন্ন প্যাকেজের আইটেমগুলো আমি নিয়ে রাখছি, এবং আমার স্যুপটা খাওয়া এখনও বাকি আছে। তো এগুলো তারা খেয়ে ফেলেছে অলরেডি, আমি শুধু আমারটাই বাকি আছে আর স্যুপটা আমি পরে খাবো। তো প্রত্যেকটি আইটেমের প্রাইস এবং কোয়ালিটি আমি অনেস্টলিভাবে রিভিউ দিব যে আসলে খেতে কেমন। তো অবশ্যই সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। ভিউয়ার্স রেস্টুরেন্টের আউটলুকটা দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্টের আউটলুক। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম, আপনাদেরকে একটু রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখাই দিই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডেকোরেশন, বিশাল বড় স্পেস, এবং এইদিকে একটা আলাদা স্পেস আছে যেটা প্রোগ্রামের জন্য ছোটোখাটোভাবে বুকিং দিতে পারবেন। এছাড়াও ওই পাশে আরও বড় একটি হল রুম আছে যেখানে বিয়ের প্রোগ্রাম করতে পারবেন। তো আপনারা এখানে বড় বড় বিয়ের প্রোগ্রাম, জন্মদিন, পার্টি সব কিছুই করতে পারবেন, তবে আগে থেকে বুকিং দিতে হবে। আমি ওনাদের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আসলে বেশ বড় একটি রেস্টুরেন্ট নগর মধ্যে, তো কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন থাই স্যুপ, যেটা হচ্ছে 1:3। তো আমি একটা জিনিস প্রথমে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এখন অনেকগুলো আছে পরিমাণে, তো এখানে অনেকগুলো আছে। দেন আমার মামাতো ভাইয়ের কাছে আছে, আমার ক্যামেরা পিছে থাকা আমার ফ্রেন্ড মুস্তাফিজুর কাছে আছে, আমার মামাতো বোনের কাছে আছে, আমার কাছে আছে। তো 1:3-তে আমরা 1:4 আরামভাবেই পেয়ে যাচ্ছি। তো এটার প্রাইস ছিল হচ্ছে অনলি, এখানে লেখা আছে কত জানা ছিল, আচ্ছা 450 টাকা। তো থাই স্যুপ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 450 টাকা। এখন আমি এটা টেস্ট জানাই দিই। আসলে প্রথমে যেটা দেখাই দিলাম যে পরিমাণে অনেক বেশি, বাট খেতে কেমন এটাই দেখা যাক। বিসমিল্লাহ। ভিউয়ার্স একটু স্পাইসি ভাব আছে, হালকা হালকা ঝাল ঝাল ভাব পেয়ে যাবেন। এছাড়াও একটা জিনিস একদমই ভালো লাগছে যে এখানে স্যুপের মধ্যে যা যা থাকা দরকার উপাদান সব কিছুর কোয়ান্টিটি একদম পারফেক্ট 100% মিক্সড হয়েছে, ভালো মতো ছিল। অ্যান্ড মাশরুমের পরিমাণ ভালো লাগছে, এছাড়াও অনেক কিছুই ভালো পরিমাণে আছে। এবং চিংড়ি, চিংড়ি তো আমি অলরেডি আমার ভাগেই দুইটা পেয়েছি, এছাড়াও এখানে অনেক কয়েকটি চিংড়ি দেখা যাচ্ছে, এবং বাংলায় যাকে বলে ভুট্টা, অনেকগুলোই আছে আর কি। আচ্ছা স্পাইসি ভাব ছিল হালকা হালকা, এটা আসলে খেতে ভালো লাগে আমার কাছে পার্সোনালি, মিষ্টি মিষ্টি স্যুপের থেকে স্পাইসিটা একটু বেশি ভালো লাগে। আমার মামাতো ভাইয়ের কাছ থেকে জানা যাক তার কেমন লাগছে। ভালোই লাগছে, খুব টেস্টি, স্পাইসি আছে। আমি আসছিলাম রিসেন্ট, তো মানে খেয়েছি, ভালো লাগছে, তো আবার আসছি। গঙ্গাতে খুবই কমই আছে এই ধরনের রেস্টুরেন্ট, আপনারা আসবেন। আজকে ভাইয়ের সাথে আসলাম, আশা করি ভালোই লাগছে সব কিছু। থাই স্যুপ খুব টেস্টি, একদম একদম হচ্ছে এই প্রাইসে এত সুন্দর একটা খাবার আসলে বলার বাহিরে, আপনারা আসবেন। আর এই স্যুপে সব কিছুর পরিমাণ খুব ভালো ছিল, একদম
কোয়ালিটি সম্পূর্ণ খাবার আর কি, আপনারা এসে দেখতে পারেন খেয়ে। সো ভিউয়ার্স, ফিশ ফিঙ্গার দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছের ছয় পিসের প্রাইস হচ্ছে 380 টাকা। তো 6 পিস 380 টাকা দিয়ে তার মধ্যে আমি এক পিস ট্রাই করছি, দেখা যাক খেতে কেমন। বিসমিল্লাহ। ভিউয়ার্স, ইটস লুকিং গুড অ্যান্ড রিয়েলি টেস্ট ওয়াজ অলসো গুড, ইউ ক্যান ট্রাই দিস। সিরিয়াসলি ভিউয়ার্স, ভালো লাগছে, খেতে পারেন। এবং কাছ থেকে দেখাচ্ছি যে চিংড়ির যে পরিমাণটা ছিল দেখতে পারেন সেটা কিন্তু পারফেক্ট আছে। অনেক জায়গায় চিংড়ি কম থাকে আর উপরে বেসন টেসন দেওয়া দেয়, বাট এটা পারফেক্ট। ভিউয়ার্স, নেক্সট ইট ইজ চিকেন হরিয়ালি কাবাব, গ্রিন কালার দেখতে পাচ্ছেন, 8 পিস 260 টাকা প্রাইস। প্রাইস ঠিক বললাম? সো টেস্ট করে দেখা যাক খেতে কেমন। ভিউয়ার্স, কাবাবটা আজকে আমার কাছে একটু আনকমন ছিল, বিকজ এই টাইপের কাবাব কখনো ট্রাই করা হয়নি। তো আনকমন একটা টেস্ট, যেমন নর্মালি চিকেন কাবাবগুলো হয় তেমনই, বাট একটু ডিফারেন্ট টাইপের আছে আর কি। তো খারাপ ছিল না, ভালো ছিল, ট্রাই করতে পারেন। ফ্রাইড চিকেন 8 পিস 400 টাকা। তো দেখতে পাচ্ছেন একটি পিস আমার হাতে চলে আসছে এবং বাকি পিসগুলো অলরেডি তারা খেয়ে নিয়েছে। তো আমি একটু ট্রাই করে দেখি আসলে খেতে কেমন, দেখা যাক। বিসমিল্লাহ। আসলে প্রত্যেকটি পিসে অনেকগুলো করে চিকেন ছিল, আমি একটু হাড্ডি টাইপটা নিলাম এবং দেখতে চাই যে হাড্ডি হাড্ডি যে পিসটা আছে সেটা খেতে কেমন। একটা কথা বলতে চাই ভিউয়ার্স, আমার এইটা ধরার ক্ষমতা আছে যে কোন খাবার বাসে কোন খাবার টাটকা, কারণ বাসায় ফ্রিজে রেখে 7 দিন পর খাবার ট্রাই করি, সেটার টেস্ট একরকম এবং টাটকা মুরগি রান্না করার টেস্ট একরকম। তো অবশ্যই টাটকা ছিল। তো চিকেন নিয়ে অনেকের সন্দেহ থাকে যে টাটকা না বাসি, তো আপনারা টাটকা চিকেন ফ্রাই পেয়ে যাচ্ছেন। অ্যাট লাস্ট অন্থন ট্রাই করছি, আসলে স্যুপের সাথে খেতে ভালোই লাগে সব থেকে বেশি। আচ্ছা, প্রথমে এটার প্রাইস বলি, এটা হচ্ছে 8 পিসের ছিল এবং প্রাইস অনলি 260 টাকা। তো আমি সস দিয়ে ট্রাই করতে চাই, একদম লাস্টের দিকে চলে আসছি ভিডিওর। অনেক খেলাম, অনেক বকবক করলাম, প্রত্যেকটি আইটেম ভালো লাগছে, লাস্ট আইটেম দেখা যাক কেমন লাগে। ভিউয়ার্স, ইউ ক্যানট বিলিভ, আই ক্যানট বিলিভ, বিকজ অন্থন পারফেক্ট ছিল। আমি অনেকদিন পর পারফেক্ট অন্থন ট্রাই করলাম, তা আবার নওগাঁতে মানিলা রেস্টুরেন্টে, আসলে অনেক ভালো লাগলো। সো ভিউয়ার্স, অ্যাট লাস্ট একটা কথাই বলতে চাই এবং আমার পার্সোনাল মতামত, প্রথমত নওগাঁতে মল্লিকা রেস্টুরেন্ট একটি আমি দেখছি বেশ বড়, দ্বিতীয়ত এইটা দেখলাম যে নওগাঁতে বেশ বড় একটি রেস্টুরেন্ট, বেস্ট কোয়ালিটি ডেকোরেশন, বেস্ট কোয়ালিটি ফুড। সো ইউ ক্যান ট্রাই দিস, ইউ ক্যান কাম হেয়ার অ্যান্ড ট্রাই সাম ফুড, আশা করি ভালো লাগবে, বেটার কোয়ালিটির ফুড পাবেন নওগাঁতে এত সুন্দর রেস্টুরেন্টে। আর বেশি বকবক করবো না, আজকে ভিডিও এখানে শেষ করছি। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।